আপনাদের সকলের সুখ শান্তি রহমত কামনা করে এই মাহিরমাতের রহমতময় বরকতময় দিনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সেই বিষয়টি হল সুনানু জিয়ারত কবুর অর্থাৎ কবর জিয়ারতের সুননা পদ্ধতি কি জিয়ারতে কবুর কবর জিয়ারত করা এটি একটি গুরুত্বপূর্ণ এবাদত নবী সাল্লাল্লাহু সাল্লাম প্রথম দিকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন মুমিনদের মধ্যে যাতে শিরকের সম্ভাবনা না থাকে কবর কেন্দ্রিক কোন শিরক যাতে না হয় এজন্য নবী সাল্লাল্লাহু সাল্লাম প্রথম দিকে কবর জিয়ারত করতে নিষেধ করেন কিন্তু পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করার অনুমতি দিলেন নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন কুনতু আন زيারাতিল কুবুরি ইল্লা ফাযুরুহা ওয়া ইননাহা তুযাক্কিরুল আখিরাহ তারা সরসরতলাম বললেন তোমাদেরকে আমি ziyaretat কুবর থেকে নিষেধ করেছিলাম এখন থেকে আর তোমরা ওই নিসা দাগগরাউতে থাকবে না তোমরা ziyaretat কুবর করো কবর ziyaretত করো কারণ ফা ইননহা তুযাক্কিরুল আখরা কবর ziyaretত বেশি বেশি করলে তোমাদের আখের হাতের শরণ হবে আখিরাতের যিকির হবে আখirat সম্পর্কে আলামে বারজখ সম্পর্কে কবর জগৎ সম্পর্কে তোমাদের অন্তরে এই ভয় তোমাদের তৈরি হবে স্মরণ হবে সম্মানিত দর্শক শ্রোতা কিন্তু আমরা এই গোবরকে সময় না করে অনেকে আবার বিশেষ বিশেষ দিন কবর জিয়ার জন্য ঠিক করে রাখি কেউ কেউ ঠিক করে রাখি সপ্তাহে দিন কবর জিয়ারত করতে আমরা যাই না শুধুমাত্র শুক্রবার দিন জুমান নামাজের পরে আমরা দৌড়ে কবরস্থানে যাই আবার কেউ কেউ আমরা ঠিক করে রাখি শুধু সবে মেরাজের রাত্রে সবে বরাতের রাত্রে সবে কদরের রাত্রে আমরা কবরস্থানে যাই কবর জিয়ারত করার জন্য আবার কেউ কেউ আছি আমরা ঈদের দিন বৎসরের দুই ঈদ দুই ঈদের দিন শুধু কবর জিয়ারত করতে যাই আবার ঈদের দিন বেলায়ও যাই না আমরা ঈদের নামাজটা শেষ করে ইমাম সাহেবকে খতিব সাহেবকে সাথে নিয়ে আমরা কবরস্থানের দিকে দৌড় দিই আমরা কবর জিয়ারত করতে আগ্রহী হই আলহামদুলিল্লাহ কবর জিয়ারতে আগ্রহী হওয়া কবর জিয়ারত করা এটা সুন্না কিন্তু এটি কোন রাত্রির সাথে দিনের সাথে সময়ের সাথে এটি সম্পৃক্ত কোন নয় এটি আমি সুযোগ পাব দিন যে কোনো যেকোনো সময় আমি কবরস্থানে গিয়ে কবর জেয়ারত করার চেষ্টা করব। এটাই হলো একজন মুমিনের সুন্না আমি যদি বাহিরের থেকে বাড়িতে যাই বাড়িতে গিয়ে আমি ঈদের দিন পর্যন্ত কেন বসে থাকবো যে আমার আব্বার কবর জিয়ারত করবো না আমার আম্মার কবর জেয়ারত করব না আমি যেদিন বাড়িতে গেলাম সেই দিনেই বা সম্ভব হলে তার পরের দিনেই যত তাড়াতাড়ি সম্ভব আমি বাড়িতে গিয়ে আব্বা আম্মা মুরব্বীদের কবর জিয়ারত করে নিব আমি ঈদের দিন পর্যন্ত অপেক্ষা করা এটা আরেক সুন্নতের খেলাফ আরেকটি বিষয় হলো আমরা কবর জিয়ারত করতে গেলে কবর জিয়ারত কিভাবে করতে হয় সেটাই অনেকেই জানি না আমাদের দেশে কবর জিয়ারত করতে গিয়ে কেউ কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরাল পাতেয়া পড়েন চুরাল খ্লাস পড়েন তারপরে আয়াতুল কুরসি পড়েন সুরা আসিন পড়েন বিভিন্ন সুরা পড়েন এরপরে এর সবাব একেবারে নবী সাল্লাম থেকে শুরু করে বিভিন্ন অলি আউলিয়া দরবেশ মহাদেশ মুফাসের ফকি সবার কাছে পৌঁছাইতে পৌঁছাইতে সর্বশেষে এসে আমাদের আব্বা আম্মা মুরব্বী যারা তাদের কাছে পৌঁছাই আমরা দেখব রাসুল উল্লাহ সাল্লা ইসলাম তিনি জীবিত থাকাকালীন তো তার আব্বা আম্মা পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন তার স্ত্রীরা তার ওতে محبتের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহা যিনি ইসলামের জন্য তার সকল সম্পদকে এবং তার নিজেকে ইসলামের জন্য সমর্পণ করেছিলেন সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহা নবী সাল্লাল্লাহু জীবিত থাকা কালীনই انتقال করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরা নবী সাল্লাল্লাহু জীবিত থাকা কালীন انتقال করেছিলেন নবী সাল্লাল্লাহু ছেলেরা নবী সাল্লাল্লাহু জীবিত থাকা কালীন এতেকাল করেছিলেন অসংখ্য সাহাবি যে সাহাবিরা তাদের জীবনের থেকে তাদের সম্পদের থেকে মা বাবার থেকে আল্লাহ রসুল সাল্লা বেশি মোহত করতেন সেই সাহাবিরাও তো কাল করেছিলেন শহীদ হয়েছিলেন আল্লাহ রসুল সালাম সেই কবরস্থান গুলোতে গিয়ে আর সেই কবরস্থান যেখানে শহীদ অসংখ্য সাহাবি সহিয়াছেন সেই কবরস্থানেও তো নবী সালাম যেতেন বাকি কবরস্থান মসজিদানবীর পাশে সেই কবরস্থানে আল্লাহ রসুল সালাম যেতেন তা আল্লাহ রসুল কি সেখানে কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরা পাতিয়া পড়তেন সুরা আল্লাখলাস সুরা ডাঁস পড়তেন সুরা ইয়াসিন পড়তেন আয়াতুল কুরসি পড়তেন কি করতেন আল্লাহ রসুল সালাম সাহবাই কেন কি করতেন এই বিষয়টা দেখলেই তো আমরা বুঝতে পারি যে কবরস্থানে গিয়ে যে আর পদ্ধতি কি প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে কোরআন তেলাওয়াত এটি হল ব্যক্তিগত শারীরিক আবাদত এটা আর্থিক আবাদত না এটা একটা শারীরিক আবাদত শারীরিক আবাদত নিজেদের আরেকজনকে দেওয়া যায় না যেমন নামাজ নামাজ আপনি পড়ে দশ রাখা নামাজ পড়ে যদি বলেন যে আল্লাহ এই দশ রাখা নামাজের স্বভাব আমার আব্বার কবরে পৌঁছাই দাও এটা যাবে না শারীরিক আবাদত একজন আরেকজনকে দেওয়া যায় না রোজা রেখে যদি আপনি রোজার সবাব দিয়ে দেন সেটা দেওয়া যাবে না শারীরিক আবাদত একজন আরেকজনকে দেওয়া যায় না কিন্তু জাকাত এটা আর্থিক আবাদত এটা একজন আরেকজনকে দেওয়া যায় হজ এটা শারীরিক এবং আর্থিক মিলিয়ে এই জন্য হজের সবাব একজন আরেকজনকে দেওয়া যায় ওমরার সবাব দেওয়া যায় কিন্তু কোরআন তালাবাতের সবাব তো একজন আরেকজনকে দেওয়া যায় না তাহলে আপনি সেখানে গিয়ে তালাবাত করছেন সেই তালাবাতের সবাব তো আপনি পাবেন সেটা তো আরেকজনকে দেওয়ার কোনো পদ্ধতি নেই আরেকটি হলো আপনি কোরআন তালাবাতের স্থান হলো নিজের ঘরে মসজিদে আপনি কোন ঘরে কোরআন তালাবাত নাই মসজিদে কোরআন তালাবাত নাই কোরআন তালাবাত করতে গেলেন কবরস্থানে কবরস্থান তো কোরআন তালাবাতের জায়গা নয় কবরস্থান হলো দোয়ার জায়গা মাইয়েদদের জন্য কবরবাসীদের জন্য আল্লাহর দরবারে দোয়া করা আবার কবরবাসী থেকে কিছু দোয়া নেওয়ার জন্য না কবরবাসী থেকে কিছু নেওয়ার জন্য যদি কবরস্থানে যান জিয়ারত করতে যান সেটা শির যদি মনে করেন যে আমি অমুক আউলিয়ার কবরে যাব সেখানে গিয়ে কবর শেয়ার করব আর আউলিয়াকে বলে আসব যে আমাকে এটা দেন ওটা দেন আমার এটা দরকার ওটা দরকার আউলিয়ার কাছ থেকে আপনি কিছু চেয়ে নেবেন সেটা সুস্পষ্ট শিখ বরং ওই মান্যতার জন্য আপনি দোয়ার উদ্দেশ্যে যদি যান কবরস্থানে সেটা যে আর কবুল তাহলে কবরস্থান হলো দোয়ার জায়গা সে দোয়ার জায়গায় গিয়ে কিভাবে দোয়া করবেন আল্লাহ রসুল সাল্লা ইসলাম যেভাবে দোয়া করতেন সাহবাই কেরাম যেভাবে দোয়া করতেন আপনাকে আমাকেও ঠিক সেভাবে দোয়া করতে হবে এই দোয়াগুলো হাদিসের মধ্যে এসেছে আমরা যারা হজে গিয়েছি যে সকল ভাই বোনেরা দেখেছেন বাকি কবরস্থানে তারপরে মক্কার মোয়াল্লা কবরস্থানে আর সৌদি আরবের অধিকাংশ কবরস্থানে যে কবরস্থানে গিয়ে কি দোয়া করতে হয় সেই দোয়াগুলো এরাবিকে ইংলিশে বিভিন্ন ভাষায় সেখানে লেখা থাকে অনেক জায়গায় বাংলাও লেখা আছে সেখানে মাইয়্যাতের জন্য কবরস্থানে গিয়ে বলতে হবে আসসালামু আলাইকুম ইয়া আহাল আল কুবুর ইগফিরুল্লাহ লানা ওয়া লাকুম আনতুম সলাফুনা ওয়া নাহনু বিল আছার এই দোয়াও হাদিসে এসেছে আবার সফট সহিহ যে দোয়াটি এসেছে আসসালামু আলাইকুম دار قوم المؤمنين ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহি কোন মুস্তাক মুস্তাকিদুমিনা মিন্না ওয়া মিনকুম আল মুস্তাকিরিন নাসআলুল্লাহা লানা ওয়া লাকুম আল আফিয়া আল্লাহুম্মা লা তাহরিমনা আজরুহুম ওয়ালা তাফতিননা বাদাহুম কবরস্থান কি ইব আল আসসালামু আলাইকুম দ্বারা কওমি মুমিনিন হে মুমিনদের কবরস্থান মুমিনদের আবাসস্থল তোমাদের উপরে সালাম বর্ষিত হোক ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিিকুম যে তোমরা যেই পথের যাত্রী হয়েছো তোমরা যে আখিরাতের ট্রেনে উঠেছো ওই ট্রেনের যাত্রী আমরাও আমরাও আসতেছি ইনশাআল্লাহ তোমাদের সাথে মিলিত হব ইয়ারহামুল্লাহুল মুস্তাকিদমিনা মিন্না ওয়া কুমাল আল মুসতাফিরিন যারা অতীতে আমাদের থেকে বিদায় নিয়েছেন যারা ভবিষ্যতে বিদায় নিবেন পাক যেন সবাইকে রহম করেন এই দোয়াটা করা। নাস আফিয়া আল্লাহ নিকটে। তোমাদের জন্য নিরাপত্তা কামনা আর আমাদের জন্য নিরাপত্তা কামনা করছি আল্লাহ আল্লাহ যে মানুষগুলো যে মুমিন আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন এই মুমিনদের খেদমত থেকে আমাদেরকে মাহরুম করিও না কারণ এরা যে খেদমত আমাদের জন্য করে গিয়েছেন ওই রকম লোক যদি পৃথিবীতে আবার তৈরি না হয় তাহলে তো আমরা সেই থেকে থেকে হয়ে হয়ে যাব এই এই জাতি যাবে আল্লাহ তুমি তাদের খেদমত গুলোকে থেকে আমাদেরকে বঞ্চিত করিও না এবং তাদের কেন্দ্রিক আমাদেরকে ফেতনায় নিপেদিত করিও না অর্থাৎ এই যে আমরা কবর কেন্দ্রিক সেরেক করে থাকি আল্লাহর কাছে দোয়া করে যে হে আল্লাহ এই মাইজদের কেন্দ্র করে আলাই মলামাদেরকে কেন্দ্র করে ওলি আওলিয়াদেরকে কেন্দ্র করে নবী রাসূলদেরকে কেন্দ্র করে আমাদেরকে কোন শিরকে নিপতিত করিও না এখানে শিরকে বলা হয়েছে ফতনা হে আল্লাহ আমাদেরকে কেন্দ্রিক ফতনায় নিপতিত করিও না সম্মানিত দর্শক শ্রোতা এই দোয়াগুলো আমরা আরবিতে এই যে কয়টা বাক্য চার পাঁচটা বাক্য আমরা জীবনে কত কিছু মুখস্থ করতেছি আমরা একটু চেষ্টা করলে আমরা এই দোয়াগুলো মুখস্থ করে নিতে পারি আমরা এগুলো মুখস্থ করে কবরস্থানে গিয়ে আমরা আল্লাহর কাছে দোয়াগুলো করতে পারি অথবা যদি আমরা আরবি না পারি বাংলা ভাষায় আমরা আল্লাহর কাছে এই দোয়াগুলো করতে পারি কবরস্থানে গিয়ে যথা যত বেশি সম্ভব আপনি আল্লাহর কাছে দোয়া করবেন সেখানে আপনি তালাবাদ করার কোন রাখতে হবে অনেক বোনদেরকে আমরা দেখি কবরস্থানে গিয়ে জিয়ারত করতে যান অথচ আল্লাহ রসুলাম বলছেন আল্লাহ জুয়ার কুবুর যে সকল মহিলারা কবর জিয়ারত করতে যায় তাদের উপরে আল্লাহ আল্লাহ আন অর্থাৎ মহিলাদের জন্য কবর জিয়ারত সুন্না নয় মহিলারা ঘরে বসে মাইয়াতের জন্য দোয়া করবেন মা বাবার জন্য দোয়া করবেন এটাই সুন্না পদ্ধতি আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্না পদ্ধতিতে কবর জিয়ারত করার এবং কবর কেন্দ্রিক সকল শেরিক এবং বেদাত থেকে দূরে থাকার তো আমি আসসালাম